আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা যে যেখানে আছেন সাবধানে আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমি আপনাদের জন্য একটি ল্যাপটপের রিভিউ নিয়ে হাজির হয়েছি। ল্যাপটপটি হচ্ছে আসুসের ভিভোবুক সিরিজের একটি ল্যাপটপ এবং যার মডেল হচ্ছে X512FA। চলুন শুরুতেই দেখে আসা যাক ল্যাপটপের বক্সের ভিতর আপনারা কী কী পাবেন। ল্যাপটপটির বক্স খুললেই আপনারা ভিতরে আরও একটি বক্স দেখতে পাবেন এবং সেই সাথে দেখবেন একটি ব্যাগ। ব্যাগটি হচ্ছে হ্যান্ড ব্যাগ, যদি কাঁধের ব্যাগ দেওয়া হতো তাহলে একটু বেশি ভালো হতো। ভিতরের বক্সটি খুললে আপনারা পেয়ে যাবেন ল্যাপটপটি এবং সেই সাথে পেয়ে যাবেন কিছু কাগজপত্র। তার সাথে আপনারা পাবেন 45 ওয়াটের একটি চার্জিং অ্যাডাপ্টার, সাথে একটি পাওয়ার কর্ড এবং অপর পাশে আপনারা পাবেন আসুসের পক্ষ থেকে একটি ফ্রি মাউস। শুরুতেই কথা বলা যাক ল্যাপটপের ডিজাইন নিয়ে। আপনারা সকলেই জানেন যে ভিভোবুক সিরিজের ল্যাপটপগুলো স্লিম ডিজাইনের হয়ে থাকে। এই ল্যাপটপটিও এর ব্যতিক্রম নয়, এটিও খুব স্লিম ডিজাইনের একটি ল্যাপটপ এবং এর সম্পূর্ণ অংশে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, এতে কোনো প্রকার মেটাল ব্যবহার করা হয়নি। ডিসপ্লের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব যে 15.6 ইঞ্চির একটি ফুল এইচডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং ডিসপ্লের রেজুলেশন হচ্ছে 1080x1920। ডিসপ্লের চারদিকে বেজেলের পরিমাণ খুবই কম। ওয়েবসাইটে বলা হচ্ছে যে স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 88%। এই ল্যাপটপটিতে একটি ফুল সাইজের কিবোর্ড ব্যবহার করা হয়েছে এবং ডান দিকে একটি নাম্বার প্যাড থাকছে। এখানে বলে রাখা ভালো যে আপনারা কিবোর্ডটিতে ব্যাকলিট দেখতে পাবেন। আমি যতক্ষণ কিবোর্ডটি ব্যবহার করেছি আমার কাছে কিবোর্ডটি খুবই ভালো লেগেছে। কিবোর্ডের নিচের দিকে আপনারা টাচপ্যাড দেখতে পাবেন, টাচপ্যাডটির রেসপন্স খুবই ভালো ছিল এবং টাচপ্যাডের উপরের দিকে আপনারা একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখতে পাবেন। এই ল্যাপটপটির স্পিকার গ্রিল ব্যবহার করা হয়েছে ল্যাপটপটির নিচের দিকে এবং এটি একটি স্টেরিও স্পিকার। এই ল্যাপটপটি যখন আমরা ওপেন করি তখন ল্যাপটপের সামনের অংশ সামান্য উপরে উঠে পড়ে, যার 2 ডিগ্রির মতো উপরে উঠে, যার ফলে ল্যাপটপটিতে এয়ার ফ্লো খুব ভালোভাবে হয়। এই ডিজাইনটি ব্যক্তিগতভাবে আমার খুবই পছন্দের একটি ডিজাইন। ল্যাপটপের পোর্টের কথায় যদি আমরা আসি, ল্যাপটপটির বাম দিকে 2টি Type-A 2.0 USB port ব্যবহার করা হয়েছে। ডান দিকে আপনারা দেখতে পাবেন চার্জিং পোর্ট, একটি 3.1 Type-A USB port, একটি HDMI port, একটি 3.1 Type-C USB port, তারপর পাবেন একটি অডিও জ্যাক এবং সাথে পাবেন একটি মাইক্রো SD কার্ড রিডার। এখানে যদি ফুল সাইজের কার্ড রিডার ব্যবহার করা হতো তাহলে খুব ভালো হতো, কারণ আমরা যারা ক্যামেরা ব্যবহার করি ক্যামেরাতে এখনও ফুল সাইজের এইচডি কার্ড ব্যবহার করা হয়, তাই যারা ক্যামেরা ব্যবহার করে তাদের আসলে অসুবিধায় পড়তে হতে পারে। এখন এক নজরে ল্যাপটপটির স্পেসিফিকেশনের দিকে আসি। এটি Core i3 10th generation একটি ল্যাপটপ। এর CPU মডেল হচ্ছে i3-10110U, যার ক্যাশ মেমোরি হচ্ছে 4 MB, এর বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে 2.1 GHz এবং বুস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে 4.1 GHz। ল্যাপটপটিতে একটি ফুল এইচডি LED ব্যাকলিট ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 1080x1920, ডিসপ্লে ফ্রিকোয়েন্সি হচ্ছে 60 Hz। এই ল্যাপটপটিতে র্যাম হিসাবে একটি 4GB DDR4-এর র্যাম ব্যবহার করা হয়েছে, আর স্টোরেজ হিসেবে ব্যবহার করা হয়েছে 1 TB-এর একটি হার্ড ড্রাইভ। এতে কোনো প্রকার ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড থাকছে না, এতে বিল্ট ইন GPU হিসাবে থাকছে ইন্টেলের UHD গ্রাফিক্স। এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ল্যাপটপটিতে যে বিল্ট ইন র্যাম ব্যবহার করা হয়েছে তা হচ্ছে একটি নন রিমুভেবল র্যাম, আর আপনারা একটি এক্সট্রা র্যাম স্লট পাবেন যার মাধ্যমে আপনারা ওই র্যাম স্লটটিতে সর্বোচ্চ 12 GB র্যাম অ্যাড করতে পারবেন। এই ল্যাপটপটিতে আপনারা একটি M.2-এর SSD স্লট দেখতে পাবেন, আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী SSD অ্যাড করে নিতে পারবেন। অপারেটিং সিস্টেম হিসাবে আপনারা অরিজিনাল উইন্ডোজ 10 পাবেন। ল্যাপটপটির ব্যাটারি হচ্ছে 2 সেলের 37 Wh-এর ব্যাটারি এবং আপনারা চার্জিং অ্যাডাপ্টার হিসাবে 45 ওয়াটের একটি পাওয়ার অ্যাডাপ্টার পাবেন। ল্যাপটপটিতে ওয়াইফাই হিসেবে ব্যবহার করা হয়েছে Wi-Fi 5 এবং ব্লুটুথ হিসেবে ব্যবহার করা হয়েছে Bluetooth 5.1। আমরা ল্যাপটপটির ডিসপ্লে টেস্ট করেছিলাম। ল্যাপটপটির ডিসপ্লেতে কালার নিয়ে খুব একটা তেমন সমস্যা হয়নি। এজ ইউজুয়াল এই দামের ডিসপ্লেগুলোতে আমরা যে ধরনের পারফরমেন্স পাই এই ল্যাপটপটিতে তেমনই পারফরমেন্স পেয়েছিলাম, কিন্তু ল্যাপটপের আমরা যদি একদম নিচ থেকে দেখি এবং সাইড থেকে দেখি তাহলে সামান্য নেগেটিভ আছে, তাছাড়া বাদবাকি সমস্ত দিকে ঠিক ছিল, কালার খুবই একুরেট ছিল। যারা ফটোশপ কিংবা ইলাস্ট্রেটরে কাজ করবেন তাদের কালার নিয়ে খুব একটা সমস্যা হবে না। এই ল্যাপটপটিতে স্পিকার হিসেবে সোনিক মাস্টারের স্পিকার ব্যবহার করা হয়েছে এবং স্পিকারের গ্রিলগুলো হচ্ছে ল্যাপটপের নিচের দিকে। আমরা যখন সাউন্ড টেস্ট করি তখন সাউন্ড মোটামুটি ভালো ছিল। আপনারা এখন এই ল্যাপটপের সাউন্ডটা শুনতে পাচ্ছেন। এই ল্যাপটপের সাউন্ড যখন আমি রেকর্ড করি তখন রুমের দরজা জানালা সব কিছু বন্ধ ছিল এবং রুমের ফ্যান বন্ধ ছিল এবং বন্ধ করে আমি সাউন্ডটা রেকর্ড করি। এখন আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন তা ল্যাপটপের ওয়েবক্যাম ব্যবহার করে রেকর্ড করা, আর আপনারা যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন তা ল্যাপটপের বিল্ট ইন মাইক্রোফোন দিয়েই রেকর্ড করা হয়েছে। কথা প্রসঙ্গে ল্যাপটপের ওজন নিয়ে কথা বলতে ভুলে গেছি। এই ল্যাপটপটির ওজন হচ্ছে মাত্র 1.7 কেজি।
আপনারা যদি বাজারে 15.6 ইঞ্চির অন্যান্য ল্যাপটপ কিনতে যান তাহলে ওজন 1.9 থেকে 2 কেজির ঘরে পাবেন, কিন্তু সেই তুলনায় এই ল্যাপটপটি ওজন খুবই কম। এখন আসি ল্যাপটপের পারফরমেন্সের ব্যাপারে। আমাদের কাছে ল্যাপটপটির 4 জিবি ভার্সন ছিল। যখন আমরা কম্পিউটারে কোনো প্রকার কাজ করি না, একদম কম্পিউটারকে আইডল অবস্থায় ফেলে রাখি, সেই অবস্থায়ও ল্যাপটপের র্যাম 4 জিবির মধ্যে 2.3 জিবি ব্যবহার হচ্ছিল। আর আমরা যখন গুগল ক্রোমের 3টা ট্যাব ওপেন রাখি তখন ল্যাপটপটির র্যামের 75% ইউজ হচ্ছিল, অর্থাৎ 4 জিবির মধ্যে 3 জিবি ব্যবহার হচ্ছিল। এই ল্যাপটপটি ব্যবহার করার মাধ্যমে নর্মাল যত ধরনের কাজ আছে, যেমন কোডিং করা, ওয়েব ডেভেলপমেন্টের কাজ কিংবা মাইক্রোসফট অফিসের কাজ অথবা জুমে ক্লাস করা, এই ধরনের কাজ আপনারা খুবই স্মুথলি করতে পারবেন। তবে এখানে বলে রাখা ভালো যে আপনারা যখন এই ল্যাপটপটি ব্যবহার করার মাধ্যমে কোনো প্রকার কাজ করবেন তখন আসলে আপনাকে মাল্টি টাস্কিংয়ের দিকে না যাওয়াই ভালো। একই সময়ে একটি সফটওয়্যার ব্যবহার করলে আপনারা ভালো পারফরমেন্স পাবেন, যখন আপনি একসাথে একাধিক সফটওয়্যার ব্যবহার করতে যাবেন তখন খুব একটা ভালো পারফরমেন্স পাবেন না। আর যারা ফটো এডিটিং অর্থাৎ অ্যাডোব ফটোশপ কিংবা অ্যাডোব প্রিমিয়ার প্রো ব্যবহার করার জন্য ল্যাপটপটি নেওয়ার কথা চিন্তা করছেন তারাও এই ল্যাপটপটি নিতে পারেন। আমি এই ল্যাপটপটিতে অ্যাডোব ফটোশপ কিংবা অ্যাডোব ইলাস্ট্রেটর টেস্ট করিনি, আমি সরাসরি অ্যাডোব প্রিমিয়ার প্রো 2020 ভার্সন টেস্ট করি। এখানে যদি অ্যাডোব প্রিমিয়ার প্রো ঠিকঠাকভাবে চলে তাহলে আমি এই সিদ্ধান্তে পৌঁছাতেই পারি যে আমার অ্যাডোব ফটোশপ এবং ইলাস্ট্রেটর ঠিকঠাকভাবে কাজ করবে। আমি অ্যাডোব প্রিমিয়ার প্রো ওপেন করি এবং ওপেন হতে কিছুক্ষণ সময় লাগে, এবং যখন ওপেন হয় তখন আসলে অন্যান্য জিনিসে আপনি কাজ করতে পারবেন না। আপনি যখন প্রিমিয়ার প্রোতে কাজ করবেন তখন আপনাকে সমস্ত কাজকর্ম অফ করে প্রিমিয়ার প্রো চালাতে হবে এবং অন্যান্য দিকে আপনি যেতে পারবেন না। আমি প্রিমিয়ার প্রো ব্যবহার করি এবং স্মুথলি কাজগুলো করতে পারছিলাম। এখানে স্মুথলি কাজ করার অর্থ হচ্ছে যে আপনি যদি অন্যান্য কাজকর্ম বাদ দিয়ে অ্যাডোব প্রিমিয়ার প্রো চালান তাহলে নর্মালি কাজকর্ম করতে পারবেন। এই ল্যাপটপটি ব্যবহার করে আপনি যখন প্রিমিয়ার প্রো, ফটোশপ কিংবা ইলাস্ট্রেটরের মতো সফটওয়্যারগুলো ব্যবহার করবেন তখন আপনাকে একটু ধৈর্যশীল হতে হবে। আপনি আপনার কাজগুলো চালিয়ে যেতে পারবেন কিন্তু লাইটনিং ফাস্ট অর্থাৎ ক্লিক করার সাথে সাথে কাজ করবে এরকম হবে না। এখানে অ্যাডোব প্রিমিয়ার প্রো ওপেন হতে একটা দীর্ঘ সময় নিচ্ছিল, কিন্তু ওপেন হওয়ার পর আমি আমার কাজগুলো ঠিকঠাকভাবে করতে পারছিলাম। অ্যাডোব প্রিমিয়ার প্রো ব্যবহার করে আমি আমার একটি পূর্ববর্তী ভিডিও রেন্ডার দিই, ওই ভিডিওর লিঙ্ক আর আমি আই বাটনে দিয়ে রাখবো। ওই ভিডিওটি ছিল 9 মিনিটের উপরে একটি ভিডিও এবং ভিডিওটি রেন্ডার হতে সময় লেগেছিল প্রায় 13 মিনিটের মতো। আপনারা যারা এই ল্যাপটপটি ব্যবহার করে ফটো এডিটিং কিংবা ভিডিও এডিটিংয়ে কাজকর্ম করতে চান তারা কাজকর্ম করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আসলে খুব একটা ভালো পারফরমেন্স পাবেন না। ভালো পারফরমেন্স বলতে কি আপনারা খুব দ্রুত কাজগুলো করতে পারবেন না, সেক্ষেত্রে আপনাদেরকে একটি মিনিমাম 120 জিবির SSD অ্যাড করে নিতে হবে এবং তার সাথে আরও 8 জিবির একটি র্যাম অ্যাড করে নেবেন। সেক্ষেত্রে আপনার টোটাল র্যাম হয়ে যাবে 12 জিবি এবং একটি SSD থাকবে। আপনি তখন ফটো এডিটিং কিংবা বলেন ভিডিও এডিটিং বলেন কাজকর্মগুলো খুব স্মুথলি করতে পারবেন। এই ল্যাপটপটি ব্যবহার করে যখন আমি ভিডিওটি রেন্ডার দিচ্ছিলাম তখন আমার CPU ইউজেজ 100% পর্যন্ত উঠছিল এবং আমার হার্ড ডিস্কের ইউজেজটা 100% পর্যন্ত উঠছিল এবং র্যামের সামান্য অংশ ফাঁকা ছিল। এখানে বলে রাখা ভালো যে যখন আমি প্রিমিয়ার প্রো ব্যবহার করছিলাম তখন আমি যদি অন্য কোনো কাজ করার ট্রাই করি তখন আমাকে নট রেসপন্ডিং দেখাচ্ছিলো, যা খুবই বিরক্তিকর একটি বিষয়। এখানে যদি আপনারা র্যাম বাড়িয়ে নেন তাহলে আসলে কাজ করতে কোনো প্রকার সমস্যা হবে না। এখন আপনি 2020 সালে যখন একটি ল্যাপটপ কেনার কথা চিন্তা করবেন তখন আপনাকে 2টা বিষয় মাথায় রাখতে হবে, যে আপনার ল্যাপটপের র্যাম যেন মিনিমাম 8 জিবি হয় এবং আপনার ল্যাপটপটিতে যেন একটি SSD থাকে। কিন্তু যখন আমরা লো বাজেটের ল্যাপটপগুলো কিনতি, লো বাজেটের ল্যাপটপগুলোতে র্যাম দেওয়া হয় 4 জিবি এবং কোনো প্রকার SSD থাকে না, যেক্ষেত্রে আপনি 45 থেকে 47 হাজার টাকা খরচ করছেন। সেক্ষেত্রে আপনি যদি আরও 4 হাজার টাকা খরচ করেন তাহলে আপনি র্যাম এবং SSD অ্যাড করে নিতে পারবেন এবং সেক্ষেত্রে আপনি পারফরমেন্সে আকাশ পাতাল পার্থক্য দেখতে পাবেন। এই ল্যাপটপটিতে যদি আমি একটি র্যাম এবং একটি SSD লাগিয়ে নিতাম তাহলে আমি পারফরমেন্সে খুবই উন্নতি দেখতে পেতাম, সেক্ষেত্রে আমার মাল্টিটাস্কিংয়ে কোনো প্রকার সমস্যা হতো না, এখন যে সমস্যাটি হচ্ছে। এবং এখানে বলে রাখা ভালো যে আমি যখন অনেকগুলো কাজ একসাথে করার চেষ্টা করেছি তখন ল্যাপটপটি আসলে হ্যাং মারে, নট রেসপন্ডিং দেখায়, যা খুবই হচ্ছে লোক একটি বিরক্তিকর বিষয়। এই যে মাল্টিটাস্কিংয়ের যে অসুবিধাগুলো হয়েছে তা শুধুমাত্র র্যাম কম থাকার কারণে হয়েছে। তাই আপনারা যারা টাফ ইউজের জন্য এই ল্যাপটপটি কেনার কথা চিন্তা করছেন সেক্ষেত্রে র্যাম এবং SSD ছাড়া কোনো প্রকার বিকল্প নেই। এখন আসি এই ল্যাপটপটির দামের ব্যাপারে। এই ল্যাপটপটি কিশোরগঞ্জ থেকে কেনা হয়েছে এবং ল্যাপটপের দাম পড়েছে 47 হাজার টাকা। আপনারা যারা ঢাকা কিংবা অন্যান্য জায়গা থেকে কিনবেন সেক্ষেত্রে আপনারা কিছুটা ডিসকাউন্ট পেতে পারবেন এবং দাম হয়তো 500-700 টাকা কম পড়তে পারে। এখন আসি এই ল্যাপটপটি কাদের জন্য। যারা স্টুডেন্ট, নর্মাল কাজকর্ম করবে, কোডিং করবে কিংবা ওয়েব ডেভেলপমেন্ট করবে অথবা প্রেজেন্টেশনের জন্য কিংবা মাইক্রোসফট অফিসের কাজগুলো করবে, তারা চোখ বন্ধ করে এই ল্যাপটপটি নিতে পারে। যারা তার থেকে ভারী কাজকর্ম করবে, ইলাস্ট্রেটর, ফটোশপ কিংবা প্রিমিয়ার প্রো ব্যবহার করবে, তারাও এই ল্যাপটপটি কিনতে পারবে, কিন্তু সেক্ষেত্রে তাদেরকে একটু ধৈর্যশীল হয়ে কাজ করতে হবে, একসাথে একটি সফটওয়্যার ব্যবহার করতে হবে এবং অন্য কোনো কাজ করা যাবে না। এবং সেক্ষেত্রে বিকল্প পরিস্থিতি হচ্ছে, আমি ভিডিওতে বারবারই বলেছি, একটি র্যাম এবং SSD লাগিয়ে নেওয়া, তাহলে আপনি আপনার কাজকর্মগুলো করতে পারবেন।
আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।